কটা দেব বলো? তিনটে কলা দাও। তিনটে? তিনটে তুমি 6 টাকাই দাও। এনাও কাকা। নাও খুচরোটা নাও। এগুলো তো আমাকেই দেখতে হবে, বড় হয়ে তো আমি ডাক্তার হব, তাই না মা? সুমিমা, সুমিমা, বাবা কি হয়েছে বাবা? আমি ডাক্তার হতে পারবো তো বাবা? তোমার বাবা থাকতে তোমার ডাক্তার হওয়া আটকায় কে? সত্যি বাবা? এসুমি খেলতে যাবি না? না রে, আমার কি আর খেলার সময় আছে? আমাকে ডাক্তার হতে হবে না? বেশ তো, আমরা ডাক্তার ডাক্তার খেলবো। আমরা ডাক্তার ডাক্তার খেলবো? আরে আমরা ডাক্তার ডাক্তার খেলবো, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? হ্যাঁ শর্ত। কি শর্ত? ডাক্তার কিন্তু আমি হব। তাহলে আমরা সবাই রোগী। তুই তো সবসময় ডাক্তার হবি, কারণ বড় হয়ে তো আমি ডাক্তার হব, তাই না বাবা? হ্যাঁ মা। ওই গো খেতে দাও, আমাকে আবার বেরোতে হবে। যেমনি বাপ তেমনি মেয়ে, যত সব গা পিত্তি চলে যায়। সরে যা। সুমি খেলবো তো? হ্যাঁ চল 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 চল। আজ থেকে কিন্তু আমরা রোজ ডাক্তার ডাক্তার খেলবো। কই গো, হলো? না তুমি মিছেই রাগ করছো, সুমি তো আমাদের একমাত্র মেয়ে, ওর ইচ্ছে পূর্ণ করা আমাদেরই কাজ। তোমাকে আমি আর কিছু বলেছি? গরিবের কথা বাসি হলে ভালো লাগে। তুমি এত কেন ভাবছো? ভাববো না, ডাক্তার পড়ানোর কত খরচ জানো তুমি? একটা মেয়ে, ওকে ডাক্তার করার জন্য আমি দিনরাত খাটবো। আমি একটা নতুন গোলাতে কাজ ধরেছি, তুমি আর চিন্তা করো না। ওকে আমি ডাক্তার করবই। যা ভালো বোঝো তাই করো, আমার আর কি, বাপ মেয়ে যা খুশি করো। ও আমার জীবন, ওর জন্য যা কিছু করতে হয় আমি করব। সুমিমা, 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 মারে ওট মা, সুমি ওট মা, সকাল হয়ে গেছে তো, একটু ঘুমাতে দাও না বাবা। না মা,
তোকে ডাক্তার হতে হবে না, তাই আর ঘুমালে হবে না। গুড মর্নিং বাবা। হ্যাঁ মা, তুমি উঠে হাত মুখ ধুয়ে নাও, আমি কাজে বেরোচ্ছি। বাবা, হুম, বাইরে কিন্তু উল্টো পাল্টা কিচ্ছু খাবে না, বাড়িতে এসে ভাত খাবে। হ্যাঁ ডাক্তার মা, তাই হবে। ঠিক পিছন থেকেই ডাকবে, তুমি জানো না শুভ কাজে যাওয়ার সময় পেছন থেকে ডাকতে নেই। তো কি শুভ কাজ করতে যাওয়া হচ্ছে শুনি। আরে বাবা, তোমার মেয়ে ডাক্তার হতে চলেছে। আরে বুঝলে তো, তা আবার যা তা ডাক্তার নয়। বাবা মাকে বোঝাও, হবু ডক্টরের এটা কদরই বোঝে না। বিদেশে জানো আমার মতো ডক্টরের কত দাম? আমার ওসব বোঝার দরকার নাই, তোমরাই বোঝো। ঠিক আছে বাবা, আমি আসছি, আমার দেরি হয়ে যাচ্ছে। ধরে যে গেল মেয়েটা, কি হলো? কাকা তুমি চিন্তা করো না, সুমি এক্ষুনি চলে আসবে। কাকা ও তো বাচ্চা মেয়ে না। আরে বাবা, বাচ্চা মেয়ে না বলেই তো চিন্তা হয়। ঠিক আছে কাকা, আমরা এগিয়ে গিয়ে দেখছি। ওই তো সুমি চলে এসেছে। কোথায় ছিলিস এতক্ষণ? জানিস তোর জন্য আমাদের কত চিন্তা হচ্ছিল। কি হয়েছে আমাকে বল। বাবা আমার ডক্টর হওয়া হলো না, দেশের ভর্তির জন্য অনেক টাকা দাবি করেছে। না এবার সামলা। এইসব নিয়ে তুই কিছু ভাবিস না, টাকার ব্যবস্থা আমি করছি, তুই হাত মুখ ধুয়ে নে। এই শোনো কি হয়েছে, কাল একবার তোমার মালিককে বলে দেখো না, যদি কিছু টাকার ব্যবস্থা করা যায়। তাহলে কি আমি ধরে নিচ্ছি তুমি মেয়েকে ডাক্তার করেই ছাড়বে? ঠিক আছে, কাল একবার না হয় মালিকের সাথে কথা বলে দেখি, পাবো বলে মনে হচ্ছে না, যা হাড় কিপটে লোক। কি গো কি হলো?
কি গো, কি ভাবছ? মেয়ের ডাক্তার হওয়ার স্বপ্ন আমরা তো আর কম চেষ্টা করলাম না। এসবের মূল তুমি। সব আমার জন্য নয় তো কি? ছোট থেকে মেয়েটার মাথায় ডাক্তার হওয়ার ভূত তুমি তো ঢুকিয়েছ। আমি জানতাম ওর এরকম কিছু একটা হবে। এটা চাঁদ ধরতে যাওয়ার মতন হলো না? এখনো সময় আছে, মেয়ের বিয়ে দিয়ে দাও। আমি ঘটকমশাইকে বলছি, ওই ডাক্তার করার ভূত মাথা থেকে সরিয়ে দাও। নাও এখন শুয়ে পড়ো দেখি। ডাক্তার করার স্বপ্ন ভুলে যাব? কই গো দিদি, কোথায় গেলেন? ও আপনারা এসে গেছেন? ও আপনারা আসুন আসুন আসুন। আমার মেয়ে বলে বলছি না, আমার মেয়ের মতন মেয়ে এই তল্লাটি একটিও খুঁজে পাবেন না। চা খান আপনারা। কই গো, মাকে নিয়ে এসো। আয় মা আয়। মা তোমার নাম কি? সুমি বারুই। আমাদের মেয়ে পছন্দ হয়েছে। যাক তাহলে এ মাসে চার হাত এক করে দেওয়া হোক। আপনারা যেটা ভালো বুঝবেন সেটাতেই আমরা রাজি। স্বপ্ন কি এভাবে ভেঙে যাবে? তাহলে কি হবে আমাদের নারী সমাজের অগ্রগতি?